আসসালামু আলাইকুম। এখন বর্তমান সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে একটা নেসেসারি জিনিস। আপনার প্রয়োজনে অনুসারে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটা যে কোনো ব্যাঙ্কে হোক না কেন। কিন্তু আমি সবসময় চেষ্টা করি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চার্জ কমে আপনি বেশি ভালো সেবা নিতে পারবেন। আমি এই তালিকা রয়েছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। আমি গত 3-4 ভিডিও শুধুমাত্র স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে করছি, কারণ স্টুডেন্ট অ্যাকাউন্ট হচ্ছে কম চার্জের মধ্যে আপনি সকল সেবা পাবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার জন্য অবশ্যই স্টুডেন্ট অ্যাকাউন্টটা বেস্ট হবে। সো আমি আগের ভিডিওগুলোতে আমরা ইসলামী ব্যাঙ্ক, এরপর সিটি ব্যাঙ্ক, অন্যগুলো নিয়ে আমরা কথা বলেছি। এখন আজকে আমরা কথা বলবো ব্র্যাক ব্যাঙ্কের স্টুডেন্ট অ্যাকাউন্টটা নিয়ে। ব্র্যাক ব্যাঙ্ক স্টুডেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে কোনো চার্জ লাগবে না। আপনার অ্যাকাউন্টে যে কার্ড দিবে, ডেবিট কার্ড দিবে, সেটা হবে ভিসা কার্ড। কারণ ব্র্যাক ব্যাঙ্কে এখন যতটুকু জানি মাস্টার কার্ডটা এখন দেওয়া হয় না স্টুডেন্টদেরকে। যেটা দিবে আপনাকে সেটা হচ্ছে আপনার ভিসা কার্ড। সেই ভিসা কার্ডে কোনো চার্জ নেই, মেনটেনের চার্জ নেই, আপনি ফ্রিতে কিন্তু কার্ডটা ব্যবহার করতে পারবেন। আরও নানা সুবিধা আছে, আমি যদি আপনাকে দেখাই। আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাদের ওয়েবসাইট আপনি দেখতে পাবেন অ্যাকাউন্টের সাথে আপনি কী কী সুবিধা পাবেন। অ্যাকাউন্টে আরেকটা মজার ব্যাপার হচ্ছে অ্যাকাউন্টটাতে আপনি 100 টাকা, মাত্র 100 টাকা আপনি রেখে আপনি অ্যাকাউন্টে খুলতে পারবেন। আর আপনাকে বয়স 18 বছর নিচে হলেও আপনি খুলতে পারবেন, 18 বছর হলেও খুলতে পারবেন। আপনার যদি আইডি কার্ড থাকে তবে ভালো, আইডি কার্ড না থাকলেও আপনি অ্যাকাউন্টে খুলতে পারবেন আপনার বাবা মার এগ্রিমেন্টে। এরপর অ্যাকাউন্টটাতে কোনো মেনটেনেন্স চার্জ নাই। অ্যাকাউন্টটাতে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন। আর অ্যাকাউন্টটাতে বর্তমানে ইন্টারেস্ট রেট হচ্ছে 3%। আর আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আর অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে অ্যাকাউন্টটা সম্পর্কে। আমরা এখন এই অ্যাকাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানবো যে ব্র্যাক ব্যাঙ্ক আছে সে ব্র্যাক ব্যাঙ্কের হেল্পলাইন থেকে। এগুলো চার্জ হবে না। বাট আপনি ফার্স্ট যে চেকবুক, আপনি ফার্স্ট চেকবুক হচ্ছে গিয়ে ফ্রি পাবেন 5 পাতার, কিন্তু পরবর্তীতে আপনি চেকবুক নিতে চাইলে 10 পাতা অথবা 20 পাতার চেকবুক নিতে হবে। এই জন্য আপনার 10 পাতার জন্য 200 টাকা এবং 10 পাতার জন্য স্যার আপনার হচ্ছে গিয়ে 230 টাকা ব্যাট সহ, আর 20 পাতার জন্য 460 টাকা ব্যাট সহ চার্জ হবে। হ্যাঁ, আর স্যার আপনার হচ্ছে এই অ্যাকাউন্টের অ্যাড্রেসে আপনি যে ডেবিট কার্ড পেয়ে যাবেন শুক্রবারে, সরি বৃহস্পতিবারে, সেই ডেবিট কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করলে পজে বা ই কমার্সে আপনি 2টা করে রিওয়ার্ড পয়েন্ট পাবেন প্রতি 500 টাকার উপরে ট্রানজ্যাকশনের জন্য। প্রতি 100 টাকার জন্য 2টা করে রিওয়ার্ড পয়েন্ট পাবেন। নর্মাল ডেতে আপনি 1টা করে রিওয়ার্ড পয়েন্ট পাবেন। হ্যাঁ, আর স্যার এই অ্যাকাউন্ট ওপেনের জন্য 5-25 বছর বয়স আপনার এইজ লিমিট হতে হচ্ছে। এছাড়া স্যার আপনি এই অ্যাকাউন্টের জন্য আপনার যে প্রয়োজন হবে ইনফরমেশন সেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে আপনি আপনার এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ইকেওয়াইসি অ্যাকাউন্ট ওপেন করলে লাইভ ছবি, আর যদি আপনি ফর্ম ফিল আপ করে ওপেন করতে চান তাহলে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, নমিনির 1 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আর স্যার আপনি হচ্ছে আপনার স্টুডেন্ট ফটো আইডি, স্টুডেন্ট ফটো আইডি মানে হচ্ছে গিয়ে আপনার আইডি কার্ড যেখানে ছবি থাকবে, আপনার ছবি দেওয়া থাকবে। হ্যাঁ, অথবা আপনার হচ্ছে গিয়ে ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট যেখানে আপনার ছবি দেওয়া থাকবে, এ ধরনের কোনো একটা প্রুফ শো করতে হচ্ছে যে আপনি কোন অর্গানাইজেশনের আন্ডারে বা ইনস্টিটিউটের আন্ডারে স্টুডেন্টশিপে। হ্যাঁ, আর হচ্ছে আপনার ইউটিলিটি বিলের একটা কপি লাগবে, সোর্স অফ ফান্ডের হচ্ছে গিয়ে ইনফরমেশন লাগবে, সোর্স অফ ফান্ডের ডকুমেন্টেশন লাগবে, ডকুমেন্ট লাগবে। আপনি স্যার আপনি চাইলে নিজস্ব যদি কোনো আপনার সোর্স অফ ফান্ড থাকে, আপনি নিজে যদি ইনকাম করে থাকেন আপনি সেটা শো করতে পারবেন, অথবা স্যার আপনি আপনার প্যারেন্টসের ডকুমেন্ট শো করতে পারবেন। আর আপনি কি কেওয়াইসি এর কথা বললেন, সেটা কি অনলাইনের মাধ্যমে কি অ্যাকাউন্টটা খোলা যাবে? আপনি অনলাইনের মাধ্যমে বাসায় বসে আপনার ইকেওয়াইসি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। সেক্ষেত্রে কি তাও ব্যাংক থেকে হবে না? ছবি সিগনেচার আপডেটের জন্য আপনাকে ব্যাংকে একবার ব্রাঞ্চে নিকটস্থ ব্রাঞ্চে ভিজিট করতে। বুঝতে পেরেছি। আর অ্যাকাউন্টটাতে যে ইন্টারনেট কি ব্যাংকিং তে ব্যবহার করা যাবে? এসএমএস ব্যাংকিং স্যার?
ইন্টারনেট ব্যাংকিং। আপনি হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট নম্বর পেয়ে গেলে আপনি ভিউ মোডে আস্থ্যাপে লগ ইন করতে পারবেন, আর ডেবিট কার্ড পেয়ে গেলে সেক্ষেত্রে আপনি ট্রানজাকশন মোডে আস্থ্যাপ আরেকবার ইউজ করতে পারবেন। আচ্ছা, আর অ্যাকাউন্টটাতে মিনিমাম ব্যালেন্স কত টাকা রাখতে হবে আমাকে আমার অ্যাকাউন্ট খোলার পর? আপনি জি জি স্যার, আপনি এক টাকা থেকে যে কোনো অ্যামাউন্টের হচ্ছে গিয়ে ব্যালেন্স অ্যাভেলেবেল রাখলে সেটার উপরে মান্থলি বেজে ইন্টারেস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে স্যার আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আপনি যে কোনো অ্যামাউন্টে অ্যাভেলেবেল রাখতে পারেন স্যার, তবে আপনার অ্যাকাউন্টটি সচল রাখার জন্য অন্তত 2 বছরে একবার হলেও ট্রানজ্যাকশন হওয়া লাগবে। ধন্যবাদ।